ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি আপনারা যারা শ্রোত্রিমণ্ডলীতে আছেন তাদেরও সবাইকে প্রীতি নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি আজকের বক্তৃতার বিষয় হচ্ছে আধ্যাত্মিক সাধনায় মাতৃভাব বা আধ্যাত্মিক জীবনে মাতৃ সাধনা মাতৃভাব শ্রীরামকৃষ্ণ বলেছেন যেটা হচ্ছে সব থেকে শুদ্ধ ভাব আমরা যে কোনো একটা ভাব নিয়ে ভগবানকে ধরার চেষ্টা করি অপরিচিত জিনিসকে পরিচিত চিন্তা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি ভগবানের সঙ্গে আমরা একটা সম্পর্ক পাতাই হয়তো প্রাথমিকভাবে সেই সম্পর্কটা অনেকের ক্ষেত্রে কল্পনা থাকে তারপরে সেটাই বাস্তব হয়ে যায় বাস্তব যে হয় সেটা একেবারেই সত্য হয় সত্য হয় তার কারণ হচ্ছে ভগবানই হচ্ছে সব জাগতিক মাতা পিতা বন্ধু এমনকি প্রেমাসপদ সবার মধ্যে তিনি বিরাজ করছেন আমরা বিশ্বাস করি উপনিষদে আছে যে আমার পতি পতির জন্য প্রিয় হয় না পতির মধ্যে আমারই আত্মা আছে বলে প্রিয় হয় পত্নী পত্নীর জন্য পিতা প্রিয় হন না পত্নীর মধ্যে আত্মা আছেন যে আত্মা আমারও আত্মা জন্য প্রিয় হয় কাজই যে সম্পর্কগুলো আমরা আরোপ করি আমরা দেখি শেষকালে সেটা একেবারে বাস্তব হয়ে যায় আমরা একটা বিখ্যাত প্রার্থনা মন্ত্র বলে থাকি ভগবানের উদ্দেশ্যে সবাই তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণম তমেইব তমেইব সর্বং মম দেব যেহেতু তুমি হচ্ছ মাতা তুমি হচ্ছ সব। তা মাতৃভাব এটি একটা সত্যিভাব সত্যিভাব কেন যে চিরন্তল সত্য হচ্ছে ব্রহ্ম কিন্তু ব্রহ্ম নিষ্ক্রিয় ব্রহ্মের যে আমাদের ধারণা তিনি আছেন বলেই সব আছেন কিন্তু তিনি সরাসরি কিছু করেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টি আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আছে তাহলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটি কী করে হলো এ হচ্ছে ব্রহ্ম শক্তির খেলা সেই শক্তিকে নানাভাবে দেখা যায় অনেকেই জায়াভাবেও দেখে কিন্তু জননীভাবে আমরা যখন দেখি তখন আমরা সেটাকে বলি মাতৃভাব বা মাতৃ সাধনা এবং এই সাধনাটা এইভাবে দেখাটা হচ্ছে অত্যন্ত শুদ্ধ ঠাকুর বলেছেন যে অনেক ভাব আছে ভগ্নীভাবও শুদ্ধ ঠাকুর বলছেন কিন্তু তার থেকেও শুদ্ধ হচ্ছে মাতৃভাব সব শক্তি সব বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে শক্তি প্রধানত নারীদের মধ্যে সেই শক্তির বিশ বিশেষ প্রকাশ স্বামী সারদানন্দজি বলছেন তার একটি খুব ছোট মানে খুব ছোটো নয় ছোটো কিন্তু একটি অসাধারণ বই আছে সেটির নাম হচ্ছে ভারতের শক্তি পূজা সারদানন্দজি মহারাজ বলছেন কারণ ঈশ্বরকে জগৎজননী জগন্মাতা প্রভৃতি নামে অভিহিত করিয়া নারীভাবে উপাসনা করা ভারতেরই নিজস্ব সম্পত্তি অন্য দেশে একটু একটু আমরা এই ভাব দেখছি কিন্তু ভারতবর্ষে ভগবানকে মাতৃভাবে দেখা এটা একটা ব্যাপকভাবে আমরা সর্বত্র দেখি পাশ্চাত্য দেশে মা মেরিকে নিয়ে সেই মাতৃভাব আছে কিন্তু আমাদের দেশে তার আগের থেকেও দীর্ঘদিন একদম কাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই শক্তি পূজা এবং শক্তিকে মাতৃভাবে দেখার যে প্রচলন সেটা আমাদের মধ্যে অনেক দিন থেকেই আছে প্রাগৈতিহাসিক কাল থেকেই প্রচলিত আছে বলে আমাদের ধারণা কারণ মহেঞ্জোদারো হরপ্পার যে ধ্বংসাবশেষ আমরা পেয়েছি তার মধ্যে অনেক দেবী মূর্তি পাওয়া গেছে তবে পণ্ডিতদের একটা অভিমত হচ্ছে কি পৃথিবী মাতার পুজো হচ্ছে প্রথম পুজো পৃথিবী মাতার পুজোর থেকেই সর্বব্যাপী শক্তিকে মাতৃরূপে আরাধনা করার সূচনা হয়েছে সব দেশই হয়েছে পৃথিবী মাতা মানুষ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছে যে পৃথিবীর জন্যই আমরা বেঁচে আছি এর মাটিতে শস্য জন্মাচ্ছে এই শস্যের উপর নির্ভর করে আমরা প্রাণ ধারণ করছি সেজন্য সভাপতি পৃথিবীকে মানুষের মাতা বলে জ্ঞান করার একটা ইচ্ছা হয়েছে এবং সব দেশে এই ইচ্ছাটা হয়েছে এবং আমাদের দেশে চিন্তাটা কীভাবে তৈরি হয়েছিল পৃথিবীকে আমরা ভেবেছি মাতা আর আকাশকে ভেবেছি পিতা এটা একদম সূচনার থেকে আকাশকে আমরা ভেবেছি পিতা আকাশকে পিতা ভেবেছি কেন সেখান থেকে বর্ষা হয় সেই বর্ষা পৃথিবীতে আসে এবং আকাশের বর্ষা সেটি পৃথিবী হৃদয়ে ধারণ করে আমাদেরকে শস্য সরবরাহ করেন এই শস্য হচ্ছে যেমন পিতা আকাশ এবং মাতা পৃথিবীর যেন সন্তান এবং গৌণভাবে আমরাও কেন এই শস্যের উপরে নির্ভর করি আমরাও বেঁচে থাকি সেই গৌণভাবে পৃথিবীতেই জন্মাচ্ছি বলে গৌণভাবে আমরাও পিতা আকাশ এবং মাতা পৃথিবীর সন্তান সন্ততি এইভাবেই পৃথিবী উপাসনা থেকেই মাতৃ উপাসনাটা প্রথম শুরু হয়েছে পরে আমরা দেখছি বেদে গিয়ে দেখছি বেদের মধ্যেও দেবদেবী আছেন দেবী আছেন অদিতি দেবী বলে আমরা দেখছি অদিতি নামের একটা অর্থ হচ্ছে পৃথিবী এখন আপনারা বলতে পারেন যে তালে যে এই যে মাতৃ সাধনা আমরা দেখছি কি তাহলে কল্পনা সেটি কি তাহলে একটা সংস্কার হিসাবে হয়েছে সেটা কি আমরা সত্য বলে ধরে নিচ্ছি না কল্পনা নয় এটা হচ্ছে বাস্তব বাস্তব এই কারণে হচ্ছে যে সর্বভূতের শক্তি রয়েছে এটা হচ্ছে বলতে পারেন ধারণার ক্রমবিকাশ অজ্ঞভাবেই ধারণাটা এগোচ্ছে পরম সত্য চিরন্তন সত্যের প্রতি আমরা যেন অজ্ঞাত সারেই অগ্রসর হয়েছি তারপরে একটা সময় সাধন ভজন করে পরবর্তীকালে আমরা প্রত্যক্ষ করেছি উপলব্ধি করেছি যে সত্যি সত্যি একটি শক্তি সর্বত্র রয়েছে সেই শক্তিকে আমরা হৃদয়ে অনুভব করেছি অন্তরের অন্তঃকরণে অনুভব করেছি তারপরে অনুভব করেছি কি সেই শক্তি সর্বত্র বিরাজ করছেন অর্থাৎ পৃথিবীর মধ্যেও তিনি আছেন পৃথিবীর থেকে শুরু হয়েছে ছোট্ট দৃষ্টি নিয়ে যে শুধুমাত্র পৃথিবীতেই যেন মাতৃশক্তি রয়েছে তারপরে যখন সত্যতে আমরা সত্যিকারের পৌঁছেছি তখন দেখছি পৃথিবী তো বটেই সর্বত্রই রয়েছে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেরও সংস্থিতা আমরা অনেক পরে গিয়ে দেখেছি তা আমরা বেদেও দেবী আছেন বললাম যেটা সরস্বতী দেবী আছেন অদিতি দেবীর কথা আছে আর যেটা আমরা সব থেকে জানি এই চণ্ডীর কথা হচ্ছে চণ্ডী হচ্ছে তন্ত্রের একটি মূল গ্রন্থ সেখানে আমরা দেখছি যে অত্যন্ত প্রাচীন দুটি সুক্ত আছে সেটি কিন্তু ঋগ্বেদের সেই দুটো সুক্ত অত্যন্ত বিখ্যাত সুক্ত ঋগবেদের দশম মণ্ডলে দশম অনুবাকে রয়েছে একটি হচ্ছে একশো পঁচিশ নম্বরের সুক্ত আর একটি হচ্ছে একশো সাতাশ নম্বর সুক্ত সেই সুক্ত দুটি আমরা খুবই ব্যবহার করি দেবী সুক্ত এবং রাত্রি সুক্ত এখানে কিন্তু একেবারে মাতৃশক্তির কথা বলা আছে দেবী সুক্ততে কি বলছে একটু একটু সামান্য সামান্য উদ্ধৃত করব ভাষাটা পুরনো ভাষা বৈদিক সংস্কৃত ইয়াবয়াবৃকম বৃকমস্তেনম উর্মে অথা ন সুতরা ভব একেবারে মা বলে সম্বোধন করা হচ্ছে তাকে কি বলছেন যে উর্মে মানে হে জননী বৃকম বৃক্কম মানে হচ্ছে বাঘিনী বাঘিনীটা কি আমার মধ্যে নানা রকম বাসনা আছে তাকে বলছেন বাঘিনী তারপরে হচ্ছে বৃকম ব্রিকম ব্রিকম হচ্ছে ব্যাঘ্র আমার মধ্যে হিংসা দেশ এসব রয়েছে তাকে মায়ের কাছে আমরা বলছি যে হে মা আমার মধ্যে এরকম বাঘ বাঘিনী রয়েছে কামনা বাসনা রয়েছে নানা বাসনা রূপ বাঘিনী রয়েছে নানা হিংসাদেশ রূপ বাঘ রয়েছে আর কি রয়েছে স্তেনম স্তেনম মানে হচ্ছে তস্কর চোর রয়েছে চোর কি ওই কামনা বাসনা এগুলো হচ্ছে চোর মানে আমার যে উচ্চ স্বরূপ সেই আমার যে সুন্দর স্বভাব সেটাকে এগুলো হচ্ছে যেন চুরি করে ফেলছে মায়ের কাছে কি প্রার্থনা করা হচ্ছে ইয়াবয়া ইয়াবয়া মানে কি আমাদের মধ্যে থেকে তুমি হে মা তুমি কৃপা করে এগুলো সব দূর করে দেয় বাঘ বাঘিনী তস্কর এ দূর করে দাও আর কি করো অথা ন সুতরা ভব আর কি করো যে তুমি দূর করে দাও দূর করে তুমি আমাদের পারো কর্তৃ হ আমাদেরকে পার করে নাও এই ভব সাগর থেকে পার করে নাও তারপর আরও আছে তারপরে সম্বোধন করছে কি দুহিতর দিব তুমি হচ্ছে কন্যা হে রাত্রিদেবী তুমি কন্যা কার কন্যা তুমি হচ্ছে সর্বব্যাপী পরমাত্মার কন্যা তুমি আমাকে কৃপা করো গাঢ় নিশার মতো অজ্ঞান আমার আমার কাছে উপস্থিত হয়েছে তুমি কৃপা করে আমার অজ্ঞান দূর করো তোমার প্রসাদে আমি কামাদি সমস্ত কিছু কামাদি যে সব দোষ আছে সেগুলো জিগুষে অর্থাৎ জয় করবো নস্তম ব্রণিশ এই যে তোমাকে যে স্তব করলাম কৃপা করে এই স্তব গ্রহণ করো এবং আমার এইসব সমস্ত যে আমার মধ্যে মন্দ ভাব রয়েছে সেই ভাবগুলোকে দূর করে আমাকে উদ্ধার করে এটা হলো হচ্ছে রাত্রি শুক্ত রাত্রি সুক্ত মানে হচ্ছে রাত্রির অর্থটা হচ্ছে দদাতি অভীষ্টম রাতি দদাতি অভীষ্টম এই সুক্ত পাঠ করলে কি হচ্ছে মা রাত্রি মা রাত্রি সুক্তর অধিষ্ঠাত্রী দেবী বলছে বলা হচ্ছে ভুবনেশ্বরী দেবী তিনি কৃপা করে আমার সমস্ত অভীষ্ট দেবেন অভীষ্ট বলতে এই যে আমার কামনা বাসনা সম্পূর্ণ দূর করে আমাকে উদ্ধার করবেন আর দেবী সুক্ত তো খুবই আমরা উদ্ধৃত করে থাকি অহং রাষ্ট্রী সঙ্গমণী বসু নাম চিকিতুষী আমি হচ্ছি রাষ্ট্রী মানে জগতের ঈশ্বরী সংগমণী বসু নাম ধন সম্পদ সব দিয়ে থাকি চিকিতুষী চিকিতুষী মানে বলছে যে পরব্রহ্মকে আমি সাতমারূপে দর্শ দর্শন করেছি অমৃণ ঋষির কন্যা বাক তিনি ব্রহ্ম ব্রহ্মজ্ঞান লাভ করেছেন লাভ করার পর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্মতা বোধ করছেন এবং তিনি বুঝতে পারছেন আমি জগজ্জননী জগজ্জননী হিসাবেই আমরা তাকে এই এই স্তোত্রটা এই সুক্তটাকে জগজ্জননী বলছেন এটাই আমরা গ্রহণ করে থাকি অহং রাষ্ট্রী আমি জগতের ঈশ্বরী প্রথমা যজ্ঞানাম সমস্ত যজ্ঞের মাধ্যমে যাদের উপাসনা করা হয় তাদের মধ্যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠা তারপরে কি অহমেব স্বয়মিদম বদামি জুষ্টম দেবেভিরূত মানুষেভি যে দেবতারা এবং মানুষ যে ব্রহ্মবিদ্যার জন্য প্রার্থনা করে থাকে আমি স্বয়ং সেই ব্রহ্মবিদ্যার কথা বলছি আমি ব্রহ্মবিদ্যা লাভ করে ব্রহ্মস্বরূপিনী হয়ে আমি সেই ব্রহ্মবিদ্যা বলছি দেবতা এবং মানুষদের কাছে যেটা অত্যন্ত আকাঙ্ক্ষিত আমাদের সকলেরই লক্ষ্য হচ্ছে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান দেবতাদেরও আমাদেরও সেটা কি বলছেন যে মাকে প্রসন্ন না করলে কী হবে মায়ের ইচ্ছার উপর সব কিছু নির্ভর করছে ইয়ং ইয়ং কাময়ে তং তম উগ্রম কৃণমী মা যা চাইবেন তাই হবে আমি যাকে যাকে কোন যে কোনো দিকে শ্রেষ্ঠ করার চেষ্টা করি যে চাই সেই শ্রেষ্ঠ হয় নিজের চেষ্টায় কিছু হয় না যাকে কৃপা করে কোনো দিকে বড় করি ইয়ং ইয়ং কাময়ে যাকে যাকে চাই তং তম উগ্রম কৃণমী তাকে সেদিক থেকে বড় করি তং ব্রহ্মানম কাউকে আমি ব্রহ্মা পদবী দিতে পারি তম ঋষিম অতিন্দ্রিয় গুণসম্প অতীন্দ্রিয় দর্শন সম্পন্ন ঋষিতে পরিণত করতে পারি তমসুমে ধাম তাকে মেধা দিতে পারি মেধাটা ব্যাখ্যা করছে কি কোন মেধা এমন মেধা যার যাতে ব্রহ্মজ্ঞান হয় প্রজ্ঞা হয় মানে একেবারে ব্রহ্মবিদ্যা পর্যন্ত আমি দিতে পারি তা এই মায়ের শরণাগত এগুলো আমরা দেখছি একদম বেদের মধ্যে এইটা রয়েছে তারপর উপনিষদেও আমরা কিন্তু এই নারী শক্তির কথা বা ব্রহ্মশক্তির কথা আমরা দেখছি সেই বিখ্যাত কাহিনী আছে কেন পরিষদে যে দেবতারা অসুরদেরকে পরাজিত করেছে দেবতা এবং অসুরদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে এটা কোন কত কত নম্বর যুদ্ধ বলা সম্ভব নয় কিন্তু পরাজিত করেছেন পরাজিত করে তারা খুব আনন্দিত এবং গর্বিত তাদের এই গর্ব দূর করার জন্য একটা অপরিচিত মূর্তির আবির্ভাব হলো সেই মূর্তিটিকে ব্যাখ্যা করা যাচ্ছে না অপরিচিত যক্ষ এই কথাটা বলা হচ্ছে তখন কে এই জানার জন্য দেবতারা একে একে যাচ্ছে না সব কাহিনী জানেন প্রথমে দেয় অগ্নি গেলেন যে তুমি কে অগ্নি তোমার কী ক্ষমতা যে আমি সব পুড়িয়ে দিতে পারি একটা ছোট্ট ঘাস দিলেন তৃণ দিলেন পোড়াতে পারলেন না অগ্নি তারপর বায়ু গেলেন বায়ু চেষ বললেন কি আমি সব উড়িয়ে টুড়িয়ে দিতে পারি পারলেন না হুম তখন এরম করে যখন যে শেষকালে ইন্দ্র গেলেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র যখন গেলেন তখন এই অপরিচিত মূর্তি তিনি নারী মূর্তি ধারণ করলেন এবং দেবরাজ ইন্দ্রকে তিনি সচেতন করে দিলেন যে দেখো তোমরা যাকে শক্তি বলে মনে করছো তোমাদের শক্তি না সেটি হচ্ছে ব্রহ্ম শক্তি এই শক্তির কথা প্রথম আসছে ব্রহ্ম শক্তি ব্রহ্মের শক্তিতে তোমরা উমা হৈমবতী তার নাম দেওয়া হচ্ছে তা তিনি বললেন তার শক্তিতেই কিন্তু তোমরা জয়লাভ করেছো তো এই ব্রহ্ম শক্তির কথা উপনিষদেও আছে তৈত্তরী আরণ্যকে আছে এবং এই ব্রহ্মশক্তিকে মাতৃভাবে ভাবা হচ্ছে ভাবে ভাবা হচ্ছে সেটা রয়েছে কি বলছেন আপনারা এটাও জানেন ভালো করে তৈত্বরী আরণ্যকে নারায়ণ উপনিষদে আছে তাম অগ্নি খুব বিখ্যাত মন্ত্র তাম অগ্নি বর্ণাম তপসা জলন্তিং বৈরচনীম কর্মফলেই সুজুষ্টাম। দুর্গাম দেবী শরণম অহং প্রপদ্যে সুতরা সুতরসী নম যে আমি সেই অগ্নিবর্ণা দেবীর আরাধনা করছি কীরকম তপসা জ্বলন্তী যিনি তার নিজের উত্তাপ তাপের দ্বারা তিনি শত্রুকে দগ্ধ করে দেন হুম কর্মফলে সে কর্মফল তিনি দান করেন কর্মফল মেধাত্রী সেই দুর্গাদেবীর আমি শরণাগত হচ্ছি শরণম অহং প্র প্রপদ্যে সুতরসী তরসে নম আমাকে তান করো সেই সংসার দুর্গা দুর্গাদেবী তোমাকে প্রণাম করছি তুমি আমাদের ত্রাণ করো আর এটাও আছে এই দুর্গার গায়ত্রী মন্ত্র আমরা জানি কাত্তায় অনায় বিদমহী কন্যকুমারী ধীমহী তন্ন দুর্গী প্রচোদ সায়নাচার্যের মতে এই যে দুর্গী বলা হচ্ছে দুর্গী আর দুর্গা হচ্ছে এক তো উপনিষদে আমরা পাচ্ছি আর মহাভারত পুরাণ টুরাণ এর মধ্যেও আমরা পাচ্ছি পরবর্তীকালে মহাভারতে যুধিষ্ঠির অর্জুন বিভিন্ন সময়ে মায়ের মা দুর্গার শরণাপন্ন হয়েছে বিরাটনগরে যাওয়ার সময় যুধিষ্ঠির অন্যান্য পাণ্ডবদের নিয়ে দুর্গাদেবী স্তব করেছিলেন কেন অজ্ঞাতবাস্ত এটা হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার যদি ধরা পড়ে যান তবে আবার হবে যেমন শর্ত ছিল কাজেই তার আগে যুধিষ্ঠির এবং অন্য পাণ্ডবেরা তারা মিলে দুর্গাদেবী স্তব করছেন এবং এটা যখন স্তব করছেন কোন দুর্গাদেবীর আপনাদের খেয়াল থাকবে যে শ্রীকৃষ্ণের জন্ম যখন জন্ম হচ্ছে অষ্টম তো অষ্টম গর্ভের সন্তান যখন হচ্ছেন তখন ওদিকে কিন্তু যশোদার একটি কন্যা সন্তান হয়েছে এবং আগের থেকে যেমন নির্দেশ ছিল ভগবানের সে নির্দেশ দিয়ে গেলেন যে তুমি এই এই করবে তাকে নিয়ে গিয়ে ওখানে যশোদার কাছে রাখলেন যশোদার কাছ থেকে সেই কন্যা সন্তানটিকে এখানে নিয়ে এলেন মানে নন্দ এইখানে নিয়ে এলেন তা কংস তো জানেন এই অষ্টম সন্তান তাকে বধ করার জন্য এসছে কংস যথারীতি আগের সন্তানগুলোকেও বধ করেছেন যদিও দেখলেন এটি মেয়ে তাও ভরসা করে বধ করার চেষ্টা করলেন ওই দেয়ালের মধ্যে একটি শিলার মধ্যে নিক্ষেপ করে তখন নিক্ষেপ করতে গেলেন সে তো নিক্ষেপ তো করতে পারে সে আকাশমার্গে উঠে গেল এবং ওই ছোট পা দিয়ে এমনই পদাঘাত করলো কংসকে এগুলো সব আপনারা জানেন যে তার একদম মাথা ঘুরতে শুরু করলো এবং তিনি দেবী দেবী হয়ে তিনি ইয়ে করলেন মানে অদৃশ্য হয়ে গেলেন তার আগে বললেন যে তোকে যে বধ করবে সে জন্মগ্রহণ করেছে তাই এবং ভাগবতটা আছে যে তিনি বিভিন্ন জায়গায় দুর্গা অম্বিকা এই নামে পরিচিত হতে শুরু করলেন তা যুধিষ্ঠির যখন এখানে স্তব করছেন ওই বিরাটনগরে প্রবেশ করার সময় তখন কিন্তু সেই মা দুর্গার সেই যে ঘটনাটি সেটি স্মরণ করছেন বলছেন যশোদা গর্ভ সম্ভুতাম নারায়ণ বড় প্রিয়াম নন্দ গোপকুলে যাতাম মঙ্গললাম কুল বর্ধিনী যশোদা গর্ভ সম্ভুতা যশোদার গর্ভেই তো তিনি জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রেম নন্দ গোপকুলে যাতাম মঙ্গললাম কুল বর্ধিনী তারপরে কী বলছেন আরও আছে বলছেন শিলাতট বিনিষ্কৃতা ওই যে পাথরের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল সেই বলে শিলাতট বিনিষ্কৃতা আকাশম প্রতিগামিনী আকাশে তিনি উঠে গেছিলেন মানে অদৃশ্য হয়ে গেছিলেন বাসুদেবস্ব ভগিনী বাসুদেবের ভগিনীত বটেই যশোদার ওখানে জন্মেছেন আর এখানে এখানে শ্রীকৃষ্ণ জন্মেছেন কাজী বাসুদেবের ভগিনীত বটই খড়্গ খেটক চারিণী তবে আরো আরও পরিষ্কারভাবে বলছেন তৈলক্ষ্য রক্ষণার্থায় মহিষা সুরমর্দিনী প্রসন্নামে সুরশ্রেষ্ঠে দয়াং কুরু শিবাভব তুমি হচ্ছে ত্রৈলক্ষ রক্ষণার্থ তুমি মহিষাসুর মর্দিনীরূপে আবির্ভূত হয়েছ হয়েছিলে প্রসন্ন আমি সুরশ্রেষ্ঠে দয়াং কুরু শিবা আমাকে প্রসন্ন হও আমাকে দয়া করো অর্জুন দেবী স্তব করেছেন যে ইত্যাদি আমরা জানি তা এই যে তন্ত্র এবং বেদ বা বেদান্ত উভয়ই হচ্ছে সমান প্রাচীন তন্ত্র মতে জগৎ হচ্ছে শক্তিময় আর নারী হচ্ছে শক্তির প্রধান প্রকাশ তন্ত্রে তন্ত্র সম্বন্ধে আমাদের নানারকম মন্দ ধারণা আছে কিন্তু সঠিকভাবে যারা তন্ত্র ঠাকুর এটাকেও এরও মর্যাদাটা স্থাপন করেছেন যারা সত্যি সত্যি মানে যথার্থ সাধক তারা কিন্তু এই তন্ত্র মতে সাধনা করেও তারা সিদ্ধি লাভ করেন এবং তন্ত্র তারা অনাচারে অনাচারকে মানে রোধ করার জন্য অনেক রকম ব্যবস্থা আছে তন্ত্রে তন্ত্রে সাধককে একটি সাধন সঙ্গিনী নিতে হয় সাধক হচ্ছে নিজে হচ্ছে বৈরব আর যে সাধন সঙ্গিনী হয় তাকে বলা হচ্ছে ভৈরবী এবং সাধারণ বিধান হচ্ছে স্বকীয়া শক্তিকে নিতে হয় স্বকীয়া শক্তি স্বকীয়া শক্তি মানে হচ্ছে কি নিজের সহধর্মিনীকে ভৈরবী হিসেবে গ্রহণ করাটাই হচ্ছে বিধেয় ভৈরবীকে কিন্তু মানবিক কক্ষনো ভাবা যাবে না তাকে সব সময় মহাদেবী ভাবতে হবে মানবী ভাবলে কোনো উন্নতি হবে না কিন্তু ঠাকুর এই পথগুলোকে নিষেধ করেছেন কেন এটাতে বিপদ আছে মানুষ হয়তো ভালো মনোভাব নিয়ে শুরু করলো কিন্তু মানুষ দুর্বল কাজেই তাদের পতন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ঠাকুর এই মতগুলোকেও সত্য হিসাবে প্রতিষ্ঠা করেছেন তন্ত্রমতকেও কিন্তু সর্বসাধারণের জন্য এগুলোকে তিনি মানে সর্বসাধারণের জন্য নির্বিচারে ব্যবহার করতে বারণ করেছেন তন্ত্রে বামাচার এবং কৌলাচার কথা আছে তন্ত্রে বামাচারের বামাচার যা করে তাদের কি বামাচার কথাটার কি অর্থ যে বামা হয়ে শক্তির পূজা করতে হবে অর্থাৎ নিজেকে স্ত্রী ভাবতে হবে নিজেকে স্ত্রী ভেবেই ওই স্ত্রীর বা দেবীর পূজা করতে হবে আর কৌলাচারীর মতেও ঠিক একই রকম কৌলাচারী কি করেন তিনি দেখবেন যে সমস্ত জগৎ হচ্ছে স্ত্রীময় তন্ত্রে নারীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় অত্যন্ত গুরুত্ব কিন্তু তন্ত্রে জায়াভাবও আছে মাতৃভাবও আছে নারীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তাকে কোনো মতেই অমর্যাদা করা হবে না তা কৌলাচারী মনে করেন সমস্ত জগৎ স্ত্রীময় আর তিনি স্বয়ং হচ্ছেন তাই এখন আপনারা একটা প্রশ্ন আসতে পারে মধুরভাবেও তন্ত্র মতে যে সাধক সে নিজেকে স্ত্রী ভাবছে এবং শক্তি ভাবছে তার সাধন সঙ্গিনীকেও শক্তি ভাবছে এবং সর্বজগৎ জুড়ে শক্তিই আছেন এটা তিনি মনে করছেন এখন একটা মধুরভাবের সঙ্গে একটা তফাত এখানে দেখা যাচ্ছে মধুরভাবের সঙ্গে সাদৃশ্যটাও মনে আসতে পারে মধুরভাবেও সবাই নিজেকে পুরুষরাও নিজেদেরকে নারী ভাবে কিন্তু মধুরভাবের সঙ্গে তফাতটা হচ্ছে কি আমরা মানে সাধক নিজেকে নারী ভাবলেও তার উপাস্য দেবতা কিন্তু শ্রীকৃষ্ণ আর এই তন্ত্রে সাধক একই সঙ্গে নিজেকে শক্তি ভাবলেও তার উপাস্য উপাস উপাস্যা কিন্তু সবসময় থাকছেন হচ্ছে শক্তিই থাকছেন আর সমস্ত নারীর মধ্যে মহাদেবীর প্রকাশ এটা তো আমরা বললাম আর তন্ত্রে সব থেকে বেশি যেটা নিয়ে আমাদের মানে সন্দেহ থাকে এবং যেটাতে আমরা মানে বিপজ্জনক বলে মনে করি সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব সাধনা বা পঞ্চমকার সাধনা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথিন এখন এগুলো প্রকৃত সাধ এখানেও কিন্তু অনেক সতর্কতা আছে অনেক সতর্কতা আছে সকলের জন্য কিন্তু এই পঞ্চমকার সাধনাটা বিধেয় নয় যারা পশুভাবের সাধক তারা এই সাধনা করবেই না বীরভাবের সাধক করবে পশুভাব বীরভাব দৈব ভাব ঠাকুর দৈবভাবে করেছিলেন দিব্যভাবে করেছিলেন বীরভাবের সাধক করবে কিন্তু সে অত্যন্ত সংযত কীরকম বীরভাবের সাধককে কীরকম হতে হবে পঞ্চমকার সাধন যে করবে তাকে হতে হবে হচ্ছে বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রীয় নির্বিকার অদ্বৈত ভাব পরায়ণ ব্রহ্মনিষ্ঠ সাধকই পঞ্চতত্ত্বযুক্ত সাধনার অধিকারী এটা বলা হচ্ছে তন্ত্রে যে বিশুদ্ধ চিত্ত হবে জিতেন্দ্রীয় হবে নির্বিকার অদ্বৈত ভাব পরায়ণ ব্রহ্মনিষ্ঠ সাধকই পঞ্চতন্ত্রযু তত্ত্বযুক্ত সাধনার অধিকারী মানে তিনি অনাসক্তভাবে করবেন আর দি দিব্যভাবে সাধক কী করবেন তিনি অনাসক্তভাবে তো করবেনই আর প্রতীকীভাবে তিনি করতে পারেন প্রতীকীভাবে ঠাকুর দিব্যভাবে সাধনা করেছিলেন শারদানন্দী এই যে সব জায়গাতেই আমরা দেখলাম যে শক্তির উপাসনার বিধেয় আছে যেমন আমরা তন্ত্রে দেখলাম তারপরে ইয়েতে বেদে দেখলাম আর বেদ এবং তন্ত্রের আগে ভাবেও দেখেছি স্বামী শারদানন্দজি বলছেন যে দ্রাবড় দ্রাবিড়ীয় যে পূজা পদ্ধতি শক্তি পূজা পদ্ধতি সেখানে শক্তিকে শুধু জায়াভাবে দেখা হয় আর কোনোভাবে দেখা হবে না আর বৈদিকী পূজা পদ্ধতিতে শক্তি পূজা পদ্ধতিতে শক্তিকে মাতৃভাবে দেখা হবে আর তন্ত্রে জয়াভাব মাতৃভাব দুই আছে তন্ত্র এবং বেদ এটা হচ্ছে পরিপূরক এই জায়াভাব স্বামীজি বলেছেন জায়াভাব হচ্ছে নারীকে শক্তিরিত পূজা না করলেন শক্তির জাগরণ না হলে দেশের জাগরণ হবে না পাশ্চাত্যে যে এত জাগরণ পাশ্চাত্য যে এত উন্নত তার প্রধান কারণ হচ্ছে সে দেশে শক্তির উপাসনা কিন্তু সেই শক্তির উপাসনা জায়াভাবে ওদের দেশে জায়াভাব আমাদের দেশে প্রধানত মাতৃভাব কিন্তু আমাদেরটাই একদম সম্পূর্ণ ভালো ওদেরটা একেবারে ফেলে দেওয়ার মতন তা নয় বলা হচ্ছে যে দুটোরই সমন্বয় দরকার আছে জায়াভাবেও আমরা গুরুত্ব দেব শক্তিকে আবার মাতৃভাবে তো গুরুত্ব দেবো শুধুমাত্রই ভাব নয় শুধুমাত্র মাতৃভাবও নয় মাতৃভাব শুদ্ধভাব নিশ্চয়ই কিন্তু মাতৃভাবকে গুরুত্ব দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা জায়া কম গুরুত্ব দিয়েছি সেটাও চলবে না নারী যেখানেই আছে মা হিসাবে থাকুন বা জায়া হিসাবেও থাকুন সর্বত্র তাকে গুরুত্ব দিতে হবে আর তন্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তন্ত্রে স্ত্রী গুরু গ্রহণ অত্যন্ত প্রশস্ত স্ত্রী গুরু এবং তার মধ্যে গুরু যদি মা হন সেটা আরও ভালো এবং মা যদি নিজে যে মন্ত্রে সাধন করছেন বা সিদ্ধ হয়েছেন সে মন্ত্রে যদি দীক্ষা দেন বলছে যে অন্তত গুণ লাভ এক্ষেত্রে আমরা ঠাকুরের ব্যবস্থা অনুযায়ী শিশি মায়ের কথা স্মরণ করতে পারি এই প্রথম আমরা দেখছি যে এত ব্যাপকভাবে নারী গুরু অবতার সঙ্গিনী গুরু হয়েছে এবং তিনি মাতৃমূর্তিতে এসেছেন কাজে কতটা কল্যাণ আমাদের পক্ষে হচ্ছে এবং মাতৃ মা যদি নিজের সাধন মন্ত্রে যদি দীক্ষা দেন সাথে আরও কল্যাণ মা যে যে মন্ত্র দিয়েছেন মা নিজে মুখে বলছেন দীক্ষা দেওয়ার সময় নিজে মুখে বলছেন কখনো কখনো যে আর এগুলো সব ঠাকুরের দেওয়া মন্ত্র সিদ্ধ মন্ত্র মা যে মন্ত্রই দিয়ে থাকুক না কেন সরস্বতী পূজার সময় ঠাকুর তো মাকে তার নিজস্ব সমস্ত সাধনার ফল অর্পণ করেছিলেন কাজেই মায়ের কাছ থেকে আমরা যে মন্ত্রই পেয়েছি ভাগ্যবান যারা পেয়েছেন তারা কিন্তু মায়ের সাধন সাধনলব্ধ যেসব নিয়ে যেসবভাবে বা যেসব মন্ত্রে মা সাধনা করেছেন বা সিদ্ধ হয়েছে সাধনা না করেই হয়তো সিদ্ধ হয়েছেন সেই মন্ত্র দিয়েছেন কাজে এতে যারা সেই কৃপাপ্রাপ্ত হয়েছেন তারা যে কতটা ভাগ্যবান সেটা আমরা সহজেই বুঝতে পারি বেদান্তশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র সমান প্রাচীন ও পরিপূরক পরিপূরক এটা শুধু শাস্ত্র দিয়েও সম্পূর্ণ সত্যটাকে বোঝা যায় না তন্ত্রকেও সাথে গ্রহণ করলে জিনিসটা বোঝা যায় যারা তন্ত্র সাধনা করেন কিন্তু সভাপতি বেদান্তকেও তারা শ্রদ্ধার চোখে দেখেন তারা বলে থাকেন যে বেদান্ত শাস্ত্র হচ্ছে সিদ্ধান্ত শাস্ত্র এবং তন্ত্র তন্ত্রশাস্ত্র হচ্ছে সাধনশাস্ত্র বেদান্তের মায়া আর আমরা যাকে জননী দেবী বা মহামায়া বলে মনে করি সেটা কিন্তু এক নয় বেদান্তের যে মায়া সেই মায়ার কোনো পারমার্থিক সত্তা নেই কিন্তু মহামায়ার পারমার্থিক সত্তা আছে চৈতন্য স্বরূপিনী চিতিরূপ এনয়া কৃষ্ণম এ তৎ ব্যাপ্য স্থিত জগৎ এ স্থিতা জগৎ এগুলো আমরা চৈতন্য চণ্ডীতে আমরা পড়েছি যে চৈতন্য রূপে তিনি সমস্ত জগৎকে ব্যপ্ত করে রয়েছেন কাজী বেদান্তের মায়ার আমাদের মহামায়া এক নয় যেটা এক শ্রীরামকৃষ্ণ এবং রামপ্রসাদও বলেছেন যে বেদান্তের ব্রহ্ম এবং আমাদের মহামায়া হচ্ছে কালী ব্রহ্ম এক জেনে ধর্মাধর্ম শক্তি তেজেছি রামপ্রসাদ বলছেন এবং ঠাকুরও সেই কথা বলছেন যে যিনি কালী তিনিই ব্রহ্ম এই মহামায়া ব্রহ্ম ব্রহ্মস্বরূপিনী তিনি ইচ্ছা করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন উপনিষদে ব্রহ্মের শক্তির কথা আছে ওই শ্বেতার উপনি উপনিষদে আছে পরাস শক্তির বিবিধ শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচয় ব্রহ্মশক্তি হচ্ছে মহামায়া আর ব্রহ্মশক্তি যেটা একটু খেয়াল রাখতে হবে যে ব্রহ্মশক্তি কিন্তু শুধুমাত্র নারীই নন ব্রহ্মশক্তি পুরুষ এবং নারী দুই হতে পারে পুরাণে আছে বিষ্ণু পুরাণে আছে যে ব্রহ্মা বিষ্ণু শিবা ব্রহ্মণ ব্রহ্ম ব্রহ্মস্ত এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা বলে থাকি না সৃষ্টি করেন পালন করেন আবার ধ্বংস করেন এরা প্রত্যেকেই হচ্ছে ব্রহ্মশক্তি আবার মহেশ্বর এরা যেমন শক্তি আবার আমাদের দেবীও হচ্ছে ব্রহ্মশক্তি এই ব্রহ্মশক্তি তিনি শুধু যে পুরুষই হবেন তার কোনো মানে নেই নারীও তিনি যে শুধু নারীই হবেন তার কোনো মানে নেই পুরুষ ব্রহ্ম শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ব্রহ্মের শক্তি আর আমাদের মা বা দেবী বা জননী তিনিও ব্রহ্মের শক্তি নারায়ণ স্তুতিতে আমরা দেখছি যে বধের পরে যে নারায়ণ স্তুতিটা আমরা যে স্তবটা হচ্ছে সেটাকে আমরা নারায়ণ স্তুতি বলে থাকি সেখানে পরপর পর অনেক কথা আছে সেখানে বলা হচ্ছে দেবতারা স্তব করে বলছেন মাকে তুমি হচ্ছে ব্রহ্মের শক্তি রূপিনী ব্রহ্মাণী তুমি হচ্ছ বিষ্ণুর শক্তিরূপিণী নারায়ণী তুমি তুমি হচ্ছ মহেশ্বরের শক্তি স্বরূপিনী মাহেশ্বরী এসব কথা পরপর আছে তারপর আবার আমরা একটা দেখছি অদ্ভুত ব্যাপার বলছেন যে তুমি হচ্ছ গৃহীতগ্র মহাচক্রে ধ্বংসদ্ধৃত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে তুমি হচ্ছে বরাহ রূপে এসেছো বরাহ অবতার রূপে তুমি এসেছো তারপরে পরেই বলছেন নৃসিংহ অবতার রূপেও তুমি এসেছ অর্থাৎ দেবীকেই বলছেন আদ্যাশক্তিকেই বলছেন আমরা বলি যে ভগবান অবতীর্ণ হন অবতার রূপে বলছি তো আমরা বিষ্ণু অবতীর্ণ হচ্ছেন বারবার ধর অবতার রূপে কিন্তু নারায়ণ স্তুতিতে বলা হচ্ছে যে স্বয়ং মা তিনিই অবতার রূপে আসছেন তিনি অবতার রূপে আসছেন ঠাকুর কিন্তু এরকম একটা কথা বলেছেন যে ঠাকুরও বলেছেন ইয়েতেও আছে গীতাতেও আছে ঠাকুর বলছেন আদ্যাশক্তির লীলায় অবতার লীলা ঠাকুর বলছেন তারপরে শ্রীকৃষ্ণ বলছেন যোগমায়া সমাবৃত হয়ে তিনি তার কাজ করেন অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো যে একই শক্তি তিনি অবতার অবতার রূপেও প্রকাশিত আবার অবতারের লীলা সঙ্গিনী রূপেও প্রকাশিত যার জন্য আমরা দেখছি যে যখন ঠাকুরের দেহত্যাগ হলো তখন মা ওই সময় কেউ ভাবনা করে চেঁচিয়ে উঠতে পারে না মা বিলাপ করে একটি কথা বললেন একটি কথাই বললেন মা কালী গো তুমি আমাকে ছেড়ে কোথায় গেলেন অর্থাৎ একই কালী বা আদ্য শক্তি তিনি শ্রীরামকৃষ্ণ রূপেও অবতীর্ণ অবতার রূপেও অবতীর্ণ অবতার সঙ্গিনী রূপেও অবতীর্ণ এটাই হচ্ছে খেলা এক ব্রহ্ম শক্তি। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আবার অবতার রূপেও যুগে যুগে আসছেন অবতার রূপে আসছেন অবতার সঙ্গিনী রূপে আসছেন এক শক্তি দ্বিধা বিভক্ত হয়ে কাজ করছেন যার জন্য আমরা কি দেখে থাকি যে সব অবতারই শক্তির আরাধনা করেছেন রামচন্দ্র তো করেইছেন আপনারা জানেন যে ওই দেবীর আলোচনা আরাধনা করেছেন অকাল বোধন করেছেন অবশ্য একটা মতে অকাল বোধন কিন্তু আমাদের চণ্ডীর মতে অকাল অকালবোধন নয় চণ্ডীতে আমরা দেখছি ওই রাজা সুরত এবং বৈশ্য সমাধি তারা কিন্তু শরৎকালই পুজো করেছিলেন কিন্তু সেই কাহিনী আছে রাবণ এবং মেঘনাথ উভয়ই দেবী ভক্ত ছিলেন এমনকি প্রথম প্রথম দেখা যাচ্ছে রামচন্দ্র ঠিক পেরে উঠছেন না দেবী রাবণের সেনার সঙ্গে যুদ্ধ করছেন তারপরে রাবণ দেবীর পুজো করলেন এবং সরি রাম পূজা করলেন এবং রামের পুজোতে তুষ্ট হয়ে দেবী রামের পক্ষে চলে এলেন শঙ্করাচার্য তিনি অন্নপূর্ণার পূজা করেছেন শ্রী চৈতন্য অন্নপূর্ণার পূজা করেছেন শ্রীকৃষ্ণ শক্তি পুজো করেছেন তিনি স্বয়ং কালী হয়ে আবির্ভূত হয়েছেন এর কাছে রাধারানীর কাছে সবাই ভেবেছি রাধারানী এর কাছে গেছেন শ্রীকৃষ্ণের কাছে গেছেন আর সেই খবর পেয়ে আয়ন ঘোষ গেছেন গিয়ে দেখছেন যে কালীর উপাসনা করছেন কালী তিনি দাঁড়িয়েছেন আরেকটা হচ্ছে কি শক্তির হচ্ছে ভালো মন্দ সব হচ্ছেন মা মা শুধু ভালোটাই মা তা নয় মন্দ দুটো শক্তি নয় একটাই শক্তি আমাদের এখানে শয়তান বলে কোনো শক্তি নেই আলাদা ভগবানের থেকে ভালো মন্দ তিনিই পাপ তিনিই পুণ্য তিনি মন্দ তিনিই ভালো আর স্বামীজি বলছেন অনেকটা সত্যি ভয়ঙ্কর হচ্ছে মা পূজা তার সংগ্রাম আপার ভয়ঙ্কর কালিদি মাদার নাচুক তাহাতে শ্যামা ভয়ঙ্কর হচ্ছে মা শুধু আমরা যেটা আর কি প্রিয় সেটাকে মা বলে মনে করে থাকি কিন্তু ভয়ঙ্কর হচ্ছেন মা আর আমাদের দেশ বিশেষ করে বাংলাদেশ এটি হচ্ছে সাধনার একেবারে পীঠস্থান কত রকম সর্বত্র ওই সাধনা আমরা দেখছি রামপ্রসাদ কমলাকান্ত এই যুগে শ্রীরামকৃষ্ণ তাছাড়া সর্বত্র মাতৃসাধনা হয়েছে সব জায়গায় আমরা চণ্ডী মণ্ডপ দেখি দুর্গা মণ্ডপ দেখি আর বিশেষ করে ওই পঞ্চদশ শতক থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বহু মানে সাক্ত সাহিত্যের বিরাট সম্ভার মঙ্গল কাব্য। সব বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন নাম দিয়ে মঙ্গল কাব্য অম্বিকা মঙ্গল দুর্গা মঙ্গল চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গল মনসা মঙ্গল এসব সব এখানে হয়েছে এবং রামপ্রসাদ হচ্ছেন ঠাকুরের অত্যন্ত প্রিয় সাধক এমন দিন কি হবে মা তারা মায়ের সঙ্গে তার যে সাধনা ব্যাকুল হয়ে মাকে ডাকছেন এমন দিন কি হবে মা তারা যাবে তারা তারা বলে তারা বলে পেয়ে পড়বে ধারা এইসব করছেন তারপরে অভিমানও করছেন রামপ্রসাদ মায়ের সঙ্গে সব কিছু অভিমান করছেন যে মা বলে আর ডাকবো না ঘরে ঘরে যাব ভিক্ষা মেঘে খাবো মা বলে আর যাব না আমি আমি যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম কেউ রবে না তারপর আবার যখন মায়ের দেখা পেয়ে গেছেন তখন একেবারে ডঙ্কা মেরে মায়ের নাম করছেন যে এই সংসারে কারে ডরি রাজা যার মা মহেশ্বরী এখন শ্রীরামকৃষ্ণ এসে সব কিছুতে পূর্ণতা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ শুধুই সাধক নন কিন্তু সারেগা মাধা নীর মতন সবসময় তো যিনি সায়ে এসে যখন দাঁড়াচ্ছেন বারবার ধরে ঘুরে ঘুরে মায়ের কাছে এসেছেন মায়ের বালক হিসাবেই তিনি থেকেছেন মায়ের বালক থেকেই তিনি বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন মতের সাধনা করেছেন আবার অন্য ধর্মের বিভিন্ন মতে সাধনা করেছে মাকে সবাই কিভাবে দেখতে পায় এবং তার যে মা সেই মা কিন্তু শুধুমাত্র একটি রূপের মধ্যে সীমাবদ্ধ নয় রামপ্রসাদের মাও তাই সাকার আকার নিরাকারা কমলাকান্তরে তো কমলাকান্ত মা তঙ্গি তারা দেখবেন যে তার মধ্যে হচ্ছে সাকার আকার নিরাকারা শুধু একটি রূপ নয় শ্যামা এবং শ্যাম এক এগুলো একটা সমন্বয় আমরা কিন্তু এই মাতৃসাধকের মধ্যে দেখছি সবসময় শিবরূপে ধরসিংহা কৃষ্ণরূপে শিবরূপে ধর সিংহা কৃষ্ণরূপে রাম রামরূপে ধরো ধনুমা রূপে করে ওসি মন করোনা না দেশাদেশি করোনা মা দেশাদেশি এই স্বাক্ত সাধকদের মধ্যে যদিও তারা মাকেই অবলম্বন করে থেকেছেন কিন্তু দেখা যাচ্ছে সমন্বয়টা তার মধ্যে আছে একই মা যিনি শ্যামা তিনিই শ্যাম হয়েছেন ভাবটা সকলের মধ্যেই আছেন ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে কি ঠাকুর একবারে সব জায়গায় নিজে গিয়ে মানে প্রত্যেকটা মতে গিয়ে সাধনা করেছেন যে আমার মাকে কীভাবে দেখা যায় এবং ঠাকুরের সাধনার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম যে তার মাতৃদর্শনটি হলো সেটা যদি আমরা দেখি চৈতন্য রূপিনী মাকেই তিনি দেখেছেন কোন রূপ মা কালী যে তাকে কোনো রূপে রূপে এসে দেখা দিয়েছেন সেটা আমরা পাই না লীলা প্রসঙ্গে দেখবেন যে লীলা প্রসঙ্গ এটা আলোচনা করেছেন যে একটা চৈতন্যের স্রোত সেটি এসে যেন তাকে অভিভূত করলো যখন তিনি আর মায়ের দেখা পাবো না বলে আত্মাহুতির আত্মহত্যা করবেন ভাবছেন সেই সময় মা দেখা দিলেন কিন্তু দেখা দিলেন ওই রূপে দেখা দিলেন না অরূপে একটা চৈতন্য ঘন মাতৃ ইয়ে একটা যেন চৈতন্যের সাগর চৈতন্যের সমুদ্র যেন তাকে এসে গ্রাস করল তিনি বাহ্য সংজ্ঞা হারিয়ে ফেললেন ঊর্ধ্ব জগতে চলে গেলেন কিন্তু যখন তার এই জগতে সংজ্ঞা ফিরে এলো তখন দেখা যাচ্ছে তিনি অস্ফুট স্বরে মা মা করছেন সেই জন্য শারদানন্দী ওই জায়গাটা এটা বলেছেন যে নাম রূপ নাম আছে রূপবিহীন সর্বব্যাপী মাতৃমূর্তিরই তিনি প্রথম দর্শন পেয়েছেন এবং মা ঠাকুরের যে সাধনা মাতৃভাবে সাধনা দিয়ে শুরু হলো এবং মাতৃভাবে সাধনা দিয়ে কিন্তু ঠাকুরের সাধনা শেষ হলো, মাতৃভাবে ঠাকুরের সাধনা করে শেষ হলো কি সরষী পুজো করে শেষ হলো। এটা একটা সমস্ত হিন্দু ধর্মের সমস্ত সাধনা এবং প্রধান প্রধান সাধনাগুলো কিন্তু ওই সরষি পুজো করেই সাধনাটি শেষ হলো এবং এই সাধনা সরষী পুজোটা ওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শ্রীরামকৃষ্ণ লীলাতে ঈশ্বরস্বী পুজোটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে দেবীর বোধন প্রমিনানন্দী মহারাজ ওই অধ্যায়টির নাম দিয়েছেন দেবীর বোধন মায়ের শক্তির জাগরণ হলো এই মায়ের শক্তিটাই হচ্ছে ঠাকুরের শক্তি মায়ের শক্তিই হচ্ছে ঠাকুরের শক্তি সেই শক্তির জাগরণ হলো শক্তি যেটা বললাম একই শক্তি তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন মা রূপে এসেছেন সেই আদ্যাশক্তির জাগরণ হচ্ছে সরসী পূজার মাধ্যমে তা বাংলাদেশে এই ভারতবর্ষের দুটি এটি আপনারা পাবেন শতরূপে শারদাতে হিরণময়ানন্দে একটি লেখা আছে সে মহিমনি তার মধ্যে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে তন্ত্রের দুটো ধারা আছে ভারতবর্ষের একটা হচ্ছে কালীকুল আর একটা হচ্ছে শ্রীকুল যারা শ্রীকুলের সাধনা করে তারা বলে থাকে যে কালীকুলের সাধনাতে সিদ্ধ না হলে বা কালিকুলের যারা সাধনা করেন তারাও বলেন যে কালীকুলের সাধনাতে সিদ্ধ না হলে শ্রীকুলের সাধনার যোগ্যতা অর্জন করা যায় না তা দক্ষিণ ভারতে এই শ্রীকুল রয়েছে এবং এই শ্রীকুলের যারা সাধনা করেন তাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কামাক্ষী বা ষোড়শী বা শ্রীবিদ্যা সব একই নাম রাজ রাজেশ্বরী ললিতা ইত্যাদি সব একই একই মানে এক একই নানা নাম দিয়ে একই একে বলা হচ্ছে তা শ্রীরামকৃষ্ণ আমাদের এই দশনামী সম্প্রদায়ের যে আমাদের অধিষ্ঠাত্রী দেবী আমরা যে পুরীপন্থীদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কামাক্ষী বা সরসী তা শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে সন্ন্যাস নিলেন তার জীবনটা কী হচ্ছে তিনি যে সচেতনভাবে শাস্ত্র ধরে ধরে করেছেন তা নয় কিন্তু শাস্ত্র যেন তাকে অনুসরণ করেছেন তিনি বলতেন না যে কোনো বেচালে পা পড়ে না তিনি যেভাবেই পদ নিক্ষেপ কর পদক্ষেপ করে যান না কেন সবসময় সম্মতভাবেই তিনি চলেছেন কাজী তারও অজ্ঞাত সারে তিনি যখন দীক্ষা তিনি যখন সন্ন্যাস দীক্ষা নিলেন তোতাপুরীর কাছে তার আগে তো কালীর সাধনাতে তিনি সিদ্ধ হয়েছেন কাজী শ্রীকুলের তিনি গিয়ে পৌঁছলেন আপনা আপনি কালীকুলের সাধনাতে তিনি সিদ্ধ হয়েই শ্রীকুলে পৌঁছলেন অর্থাৎ শ্রীকুলের যোগ্যতা অর্জন করেই তিনি শ্রীকুলে পৌঁছলেন এবং ষোড়শি রূপে তিনি পুজো করলেন তার ষোড়শি ষোড়শি দেবীর সেখানে ওই বীরনমন্দি সুন্দরভাবে এটা বলেছেন যে মাকে আমরা ঠাকুর বলেছেন তবু সারদা সরস্বতী ঠাকুর বলেছেন মা নিজের সম্বন্ধে কখনো বলেছেন কালী বলেছেন কখনো বলেছেন বগলা নিজের মূর্তি স্বামীজিও বলেছেন বগলা মায়ের সম্বন্ধে বলেছেন বগলা আবার জ্যান্ত দুর্গা এসব কথা বলেছেন তাহলে কি কি বিভান মান্ধী যে এই প্রশ্নটা বলছেন তাহলে কি বলতে হবে যে সরস্বতী কালী দুর্গা সবাই এক এই জন্যই কি বলা হচ্ছে তিনি বলছেন ঠিক সেই কারণে নয় আপনাদের কাছে বোধহয় এটা একটু আলোচনা করেছিলেন যে আমি যাই না তিনি কি ভেবে বলতেন আমি একবার আমি যখন ব্রহ্মচারী তখন একবার না দুবার আমাদের সঙ্ঘের ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্বামী নির্বাণানন্দজি তাকে দুবার একটু জিজ্ঞেস করে দুবারই তিনি একই উত্তর দিয়েছিলেন কিন্তু তখন আমি ঠিক বুঝতে পারিনি জিজ্ঞেস করেছিলেন মা স্বামী সরি মহারাজ স্বামী সিসি মাই তো দুর্গা কেন স্বামীজি বলেছেন জ্যান্ত দুর্গা মহারাজ বললেন তফাত আছে এই কথাটা বললেন আবার বেশ কিছুদিন পরে আবার ওই প্রশ্নটা করেছে তখন ঠিক এক কথা বলেছেন তফাত আছে কি কারণে তফাৎ আছে বলেছেন আমি বুঝতে পারিনি এখনও যে বুঝেছি তা নয় কিন্তু হিরণময়ানন্দির ওই প্রবন্ধটা পড়ে আমার মনে হচ্ছে হয়তো এই কারণেই উনি পড়ে বলছেন না ওদের তো উপলব্ধি হয়েছিল নির্মানন্দজিকে জিকে সবাই ব্রহ্মজ্ঞ বলতেন উনি নিজেও বলতেন রাজা মহারাজির আশীর্বাদ ছিল ওদের ওরা উপলব্ধির ভিত্তিতে বুঝেছেন তফাত আছে তাছাড়া হিরণময়ানন্দি মহারাজ যেটা বলছেন সেখানে যে সেই অর্থে নয় ষোরশী দেবী একটি মন্ত্র আছে হচ্ছে ত্রিকূট মন্ত্র এই ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সরসী। এই ত্রিকূট মন্ত্রের তিনটে ভাব আছে বাঘ ভবকূট আরেকটা হচ্ছে কামরাজকূট একটা হচ্ছে শক্তিকূট এখন জ্ঞান ইচ্ছাক্রিয়া এই তিনটি হচ্ছে আদ্যাশক্তির লক্ষণ জ্ঞান ক্রিয়া বাঘ ভবকূট এই এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সরস্বতী তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী আর কামরাজকূট এটি হচ্ছে ইচ্ছা এর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী আর শক্তিকূট তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা বা পগলা অর্থাৎ যখন তাকে বলা হচ্ছে যে তিনি সরস্বতী তখন মায়ের এক অংশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলা হচ্ছে মা হচ্ছে সত্যি সত্যি মায়ের একটি অংশ হচ্ছে সরস্বতী ওই জ্ঞানের অংশ মাকে যখন কালী বলা হচ্ছে তখন আরেকটি অংশের কথা বলা হচ্ছে আর মাকে যখন মা নিজেই বলছেন বা স্বামীজি বলছেন বা ঠাকুর বলছেন যখন তাকে দুর্গা বা বগলা বলা হচ্ছে তখন তাকে আরেকটি অংশের কথা বলা হচ্ছে কিন্তু মা স্বয়ং হচ্ছেন ষোড়শি অর্থাৎ তিনটিরই সমষ্টি পরিপূর্ণ আদ্যাশক্তি তার ফলে কি হয়েছে এই যুগে শ্রী মা মা দেবী রূপে শক্তির যে অবতরণ ঘটেছে এরকম পূর্ণ অবতরণ শক্তির আর কক্ষণো ঘটেনি সেই জন্যই শ্রীরামকৃষ্ণ সারদা রামকৃষ্ণ লীলা এত ব্যাপক এবং এত মানে সম্ভাবনাপূর্ণ এবং এত শক্তিশালী এর সঙ্গে পূর্ব-পূর্ব যুগে যে অবতরণ হয়েছে একই ভগবান এসেছেন একই ভগবতী যদি এসেছেন তারা কিন্তু এতটা শক্তি নিয়ে আসেনি প্রয়োজন ছিল তাই তারা একটা খুব সামগ্রিক শক্তি নিয়ে এসেছেন আরেকটা হচ্ছে এ মাকে না মানলে চলে না মাতৃভাব না হলে সত্যটাকে পুরোপুরি দেখা যায় না তাহলে শুধু ব্রহ্মকে নিয়ে হয় না গোটা সত্যটাকে দেখা যায় না এই যে বললাম না বেদান্ত এবং তন্ত্র পরিপূরক এটার আপনারা প্রমাণ দেখবেন ঠাকুরের জীবনে যে ততাপুরি নির্বিকল্প সমাধি লাভ করেছেন কিন্তু তোতাপুর জীবন কিন্তু পরিপূর্ণ হয়নি মাকে নাম মানলে হবে না শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্যটা কী হচ্ছে তিনি তো কারোর কাছ থেকে নিতে অবতার কারোর কাছ থেকে নিতে আসেন না দিতে আসেন তিনি যে নিচ্ছেন সেগুলো শুধু আমাদের জন্য তিনি গুরুদের কাছ থেকে নিয়েছেন নিয়েছেন আমাদেরকে পত্যা অর্জন কিন্তু তিনি তো দেবেন বিয়ে প্রত্যেকটি গুরুকে তিনি পরিপূর্ণ করেছেন ততাপুরিকে তিনি পরিপূর্ণ করলেন ওই আটকে রাখলেন যিনি তিন দিনের বেশি থাকে না তাকে আটকে রাখলেন কিউ রুটি ঠকতে হোক বলছেন যে আমি মায়ের নাম করছি আর তুমি রুটি ঠেকা বলছো তথাপুরি ভেবেছিলেন এই কুসংস্কার কেটে যাবে প্রথমে যখন জিজ্ঞেস করলেন তুমি কি বেদান্ত শিক্ষা করবে মাকে জিজ্ঞেস করে আসি বলে ঠিক আছে ততাপুরি ভেবেছিলেন গর্ভধারিণী মায়ের কাছে যাচ্ছেন তারপরে যখন গিয়ে দেখছেন মন্দিরের মাকে জিজ্ঞেস করছেন হাসলেন কিন্তু বালকের মতন সরল সেটা ভালো গুণ বেদান্ত সাধনার পক্ষেও সরলতা পবিত্রতা ভালো গুণ ভেবে একটু মানে মানে হাসিও পেলো কিন্তু গ্রহণ করলেন এবং পরে বেদান্ত জ্ঞান যেই হবে তখন এইসব কুসংস্কার কেটে যাবে কিন্তু ব্যাপারটা ঠিক অন্যরকম হলো তিনি যেতে পারলেন না তারপর থেকে গেলেন এবং মা জলে মা স্থলে মা সেসব কাহিনী জানেন বা বলার দরকার নেই যে হাঁটু সমান জলও নেই তখন তিনি অঘটন ঘটন পটিউশী মায়ের দেখা পেলেন এবং শারদানন্দি সেই জায়গাটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে মাকে প্রসন্ন না করলে হবে না সাব ওই প্রসন্ন ভুবি মুক্তি হেতু এসব কথা আছে না ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে ভুবন মোহিনী মায়া ভুলিও নাম। মাকে মায়া রূপে ডাকলে সরি মায়াকে মা রূপে ডাকলে লজ্জায় মুখ লুকিয়ে পাটা পালান তিনি সেজন্য শিশি মাকে তিনি স্থাপন করেছেন যে মাতৃশক্তি গুরুরূপণী মাতৃশক্তি মা গুরুরূপে মন্ত্র দিচ্ছেন এমন একটি মাতৃশক্তি যে মহামায় মহামায়ীতে তিনি আদ্যাশক্তি তার দিকে তাকালে মাতৃভাব আপনি আপনি আসবেন সকলের আপনা আপনি কল্যাণ হবে তা যাই হোক তথাপুর জীবন পূর্ণ হলো কিন্তু পরিপূর্ণ হল ওই যখন তিনি মা এই মাকেও মানলেন মাকে না মানলে সম্পূর্ণ সত্যি ব্রহ্মের সঙ্গে ব্রহ্মশক্তিকে না মানলে পরিপূ মানে পূর্ণ সত্যটাকে ধরা যায় না যার জন্য তিনি স্বামীজিকে মা মানানো নিয়ে এত ব্যস্ত হয়েছিলেন এবং স্বামীজি যখন মাকে মারলেন এত আনন্দ এত আনন্দ কেন তোতাপুরী যখন মাকে মেনেছেন অত আনন্দ হয়নি কেন তার লীলার যন্ত্র নন প্রধান লীলা সহায়ক নন কিন্তু স্বামীজি হচ্ছেন তার প্রধান লীলা সহায়ক তাকে সব দিয়ে তিনি নিশ্চিন্তে চলে যাবেন তিনি যদি গোটা শক্তটাকে না জানেন স্বামীজি নিজের জন্য প্রয়োজন নেই কিন্তু শ্রীরামকৃষ্ণের কাজ করার জন্য পরিপূর্ণ সত্যটাকে জানার প্রয়োজন তো সেই জন্য স্বামীজি যখন মাকে মারলেন শ্রীরামকৃষ্ণের কী আনন্দ সেটা আপনারা সকালে জানেন ওই বৈকুণ্ঠনাথ সান্ডাল বলছেন যে আসছেন আর বলছেন জানো নরেন্দ্রনাথ তখন মা তঙ্গি তারা গানটা শিখে সারা রাত গান করে ঘুমাচ্ছেন দিনের বেলায় আর বারবার ধরে ঘুরিয়ে ফিরে শ্রীরামকৃষ্ণ ওই কথাটিকে টেনে টুনে বলছেন নরেন্দ্র মা মেনেছে কী ভালো হয়েছে না খুব ভালো হয়েছে নরেন্দ্র মা মেনেছে তা এই যে এভাবে মানালেন কেন যে যাতে তিনি সম্পূর্ণ সত্যিটাকে বলেন এবং মায়ের কাজ করতে পারেন এখন আমি শেষ করব স্বামীজি যে নিবেদিতাকে এই কালী নিয়ে যে কথাগুলো বলেছেন নিবেদিতার সঙ্গে একমাত্র এই কথা বলেছেন সেই একটা অদ্ভুত কথা অদ্ভুত দলিল নিবেদিতা ছিলেন বলে আমরা এটা পেয়েছি সেই কথোপকথনটা দিয়ে আমি বলে আমি শেষ করব আপনারা জানেন সেটা স্বামীজির সঙ্গে নিবেদিতার কথোপকথন হচ্ছে স্বামীজি বলছেন ইয়ে হাউ আই ইউজ টু হেট কালি অ্যান্ড অল আর ওয়েজ কালিকে খুব ঘেন্না করতাম এবং কী ইয়ে মানে বুঝতে পারতাম না তার ইয়ে মানে গ্রহণই করতাম না দ্যাট ওয়াজ মাই সিক্স ইয়ার্স ফাইট ছ বছর ধরে যুদ্ধ করেছি তার মানে ঠাকুরের কাছে আসার আগের থেকেই এই কালির প্রতি মূর্তির প্রতি তার আপত্তি ছিল কালীর প্রতি বেশি আপত্তি ছিল বিকজ আই কুড নট অ্যাকসেপ্ট কালি কালীকে গ্রহণ করা সম্ভব ছিল না নিবেদিতা বলছেন বাট নাও ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড হার স্পেশালি ইউ নট স্বামী হ্যাঁ এখন তো তুমি গ্রহণ করেছো স্বামীজি বলছেন আই হ্যাড টু আমাকে করতে হয়েছে কোনো উপায় ছিল না রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার শ্রীরামকৃষ্ণ আমাকে তার প্রতি কালীর প্রতি উৎসর্গ করেছিলেন অ্যান্ড ইউ নো আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু এবং আমি এখন বিশ্বাস করি যে যা কিছু আমি করছি ছোটো খাটো বড়ো সব কিছুর পেছনে তিনি আমাকে পরিচালিত করছেন অ্যান্ড জাজ ডাজ হোয়াট শি লাইকস উইথ মি এবং তিনি আমাকে নিয়ে যা যা তিনি চান তাই করাতে পারেন এখন ইয়ারট আই ফর সো লং কতদিন ধরে বিরুদ্ধে যুদ্ধ করেছি আই লাভ দি ম্যান ইউ সি ওই ভালোবাসতাম ওই ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন আর কিছু দিয়ে মারতে পারেননি প্রথম থেকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করতেন উনি কিছুই বোঝেন না পারতেন কিন্তু বারবার ধরে যে ফিরে যেতেন অন্তত প্রথমবার যে দ্বিতীয়বার যে ফিরে গেছিলেন শুধুই অপ্রতিরোধ ভালোবাসার টানে অ্যান্ড আই নিউ দ্যাট হি লাভড মি অ্যাজ মাই ওন ফাদার অ্যান্ড মাদার হ্যাড নট পাওয়ার টু ডু এবং আমি জানতাম তিনিও আমাকে এত ভালোবাসেন যে আমার মা বাবাও এরকম ভালোবাসতে পারতো না তো উনি বিটা বলছেন বাট হোয়েন ইউ ডাউট সো লং উইথ উইথ অল ইয়ার্স অল ইয়োর চান্সেস হোয়াট ওয়ান্ডার ই ব্রাহ্মণ স্টিল ডাউট বলে তুমি এত আপনি যখন এত কাছাকাছি থাকা ওনাকে এত ভালোবাসতেন তাও ওনার এই কালী বিশ্বাসকে সন্দেহ করতেন তবে ব্রাহ্মা যে কালীকে মানে না তা তার কী আছে তারা তো স্বাভাবিক স্বামীজি সেটাকে খুব বেশি আমল দিলেন না কেন সেটা ইস্যু নয় সেটা প্রশ্ন নয় এখানে ইয়েস বাট দেন এভার স দ্যাট ইমেন্স পিউরিটি ইন হিম দ্যাট আই স এই জিনিসটাও তাকে আকৃষ্ট করে রেখেছিল ভালোবাসা আর এই যে একদম নিখাত পবিত্রতা এটাকে স্বামীজি শ্রদ্ধা করতেন একদম ঠিক কথা বলছেন দেখবেন স্বামীজির প্রথম দর্শনই স্বামীজি মনোমেনিয়া ভাবছেন কিন্তু তবুও বলছেন একে শ্রদ্ধা করতে হয় এত ত্যাগ ঈশ্বরের জন্য এত পবিত্র তবে নিমিত বাট আই ফ্যান্সি ইট ওয়াজ হিজ গ্রেটনেস দ্যাট মেড দি লাভ হোল্ড ইউ উইদাউট ফলিং ওয়াজ নট ইট যে এটা তারই কৃতিত্ব যে এই ভালোবাসাটা তোমাকে আটকে রেখে দিয়েছিল কিন্তু স্বামীজি বলছেন তখন কিন্তু আমি তার এই গ্রেটনেসের মহত্বের কথা আমি কিছু বুঝিনি হিজ গ্রেটনেস হ্যাড নট ডন ডন মি দেন তিনি যে কত মহৎ সেটা আমার মাথায় আসেনি ভালোবাসতেন সেটাই দ্যাট ওয়াজ আফটার ওয়ার্স পরে ধীরে ধীরে বুঝেছি ওয়েন আই হ্যাড ইন ইন যখন আমি তার চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছি তখন বুঝেছি ধীরে ধীরে বুঝতে পেরেছি যে কত বড় তিনি ছিলেন তার আগে পর্যন্ত কি ভাবতাম আই থট হিম সিম্পলি এ ব্রেন সিক বেবি মাথাটা খারাপ অলওয়েজ সিং ভিশন অ্যান্ড থিং বারবার এই যাচ্ছে আর দেখছে এই মা এই বললো দেখবেন কথা আমি তাই মা বলেছে না ইয়ে বলেছে স্বামীজি মা দেখিয়েছেন বলছেন স্বামীজি ফোরন কাটছেন মানে রেগে মেঘে বলছেন মা দেখিয়েছেন না ইয়ে বলেছেন ঠিক তাই যে মাথা খারাপ খালি অলওয়েজ সিং ভিশন সব সময় যেন সবাই এসে তার সঙ্গে কথা বলছেন সেটা বিশ্বাস করেননি আই হেট এড ইট একদম ঠিক আমরাও যদি সবসময় এখন শুনি যে কেউ বলছে এই দর্শন করলাম স্বপ্ন দেখলাম আমরা পাগলই ভাবি স্বামীজি স্বামীজি ঠিক তাই বলছেন আই হেট এড ইট অ্যান্ড দেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার্ড টু যে এরকমভাবে তো আমি শ্রীরামকৃষ্ণের দর্শনগুলোকে এরকম ঘেন্না করছিলাম মাথায় আমলি দিচ্ছিলাম না কিন্তু এমন একটা পরিস্থিতি এলো আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার্ড টু মানে যে কালীর দর্শনগুলোকে আমি অশ্রদ্ধা করতাম বিশ্বাসই করতাম না আমলই দিতাম না আমাকে একদিন সেই কালীকেই মানতে হলো নিবেদিতা ওন ইউ টেল মি হোয়াট মে ডু ডু দ্যাট স্বামী যে আপনি আমাকে বলবেন কেন আপনি কালীকে মানতে বাধ্য হলেন হোয়াট ব্রোক অল ইউর অপোজিশন ডাউন আপনার এই সমস্ত প্রতিরোধকে কোন ব্যাপারটা ভেঙে দিল এইভাবে স্বামীজি বলেন নো দ্যাট উইল ডাই উইথ মি সেটা আমি বলবো না আমার সঙ্গেই যাবে সেটা কিন্তু সেই সময় আই হ্যাড গ্রেট মিস ফর্চুন অ্যাট দ্যাট টাইম নো আমার খুব দুর্দিন চলছিলো মাই ফাদার ডায়েট অ্যান্ড সো অনেক কিছু একসঙ্গে বাবা মারা গেলেন অ্যান্ড সি স হার অপরচুনিটি টু মেক এ স্লেভ অফ মি এবং মাকালি যেন এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন যে আমাকে একেবারে বাঘে নিয়ে আসবেন এরপর স্বামীজি বলছেন দেওয়ার হার ও ভেরি ওয়ার্ডস স্বামীজির কথা যদি নিশ্চয়ই তি স্বামীজি যা বলছেন যে যে মাকালির নিজের কথা এটা যেটা আমি বলছি কি টু মেক এ স্লেভ অফ ইউ মা কালী নিজে তাকে বলেছিলেন যে আমি তোমাকে আমার দাস বানিয়ে ফেলব আমি তোমাকে আমার স্লেভ বানাবো অ্যান্ড রামকৃষ্ণ পরমংশ মেড মি ওভার টু হার আমাকে তার কাছে সপে দিলেন একেবারে কিউরিয়াস হি অনলি লিভ টু ইয়ার্স আফটার ডুইং দ্যাট অ্যান্ড মোস্ট অফ দ্যাট টাইম হি ওয়াজ সাফারিং হি ওয়াজ অনলি সিক্স মান্থস ইন হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস এই আমি যখন আমাকে যখন তিনি মায়ের হাতে সমর্পণ করলেন আমি মায়ের দাস হয়ে গেলাম তারপরে মাত্র ছ মাস তিনি সুস্থ ছিলেন এবং বছরের মধ্যে তিনি মারা গেলেন গুরু গোবিন্দ সিং আচ্ছা গুরু গোবিন্দ সিং ওয়াজ লাইক দ্যাট ইউ নো লুকিং ফর দি ওয়ান ডিসাইপল টু গিভ হিজ পাওয়ার টু অ্যান্ড হি পাস ওভার অল হিজ ওন ফ্যামিলি হিস আর অ্যাজ নাথিং টু হিম গুরু গোবিন্দ সিং যেমন তার সমস্ত ক্ষমতা আরেকজনেরকে দেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং দিয়ে তারপর চলে গেলেন ঠাকুরে তাই করেছেন তার ক্ষেত্রে সেটা বলছেন তারপর নিবেদিতা বলছেন আই অলওয়েজ লুক আপন শ্রীরামকৃষ্ণ অ্যাজ অ্যান অফ কালী ইজ নট দ্যাট হোয়াট দি ফিউচার উইল কল হিম দেখুন একটু আগে আমরা যা বললাম যে আদ্যাশক্তিরই আদ্যাশক্তি অবতীর্ণ হন অবতার হিসাবে নিবেদিতা কিন্তু ঠিক তাই বলছেন যে আই অলওয়েজ লুক আপন শ্রীরামকৃষ্ণ অ্যাজ অ্যান অফ কালী আমি শ্রীরামকৃষ্ণকে সবসময় মা কালীর অবতার বলে মনে করি ভবিষ্যৎ পৃথিবী তাকে তাই বলবে না স্বামীজি বলছি ইয়েস আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট কালি ওয়ার্ক অফ দ্য বডি অব রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস রামকৃষ্ণ শরীরের মধ্যে দিয়ে কালি কাজ করেছেন তার নিজের কাজ করার জন্য ইউসি মার্গট আই ক্যানট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সাম এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ ইট সেল্ফ অ্যাজ ফ্যামিনাইন যেমন সবসময় মনে হচ্ছে যে একটা শক্তি সত্যি সত্যিই আছে সর্বব্যাপী শক্তি যে কিন্তু নিজেকে রূপে পাবে মাতৃরূপ মূর্তি হিসাবে বলে নারী রূপিনী শক্তি যে নিজেকে সত্যি সত্যি নারী রূপেই ভাবে অ্যান্ড কল কালী অ্যান্ড দি মাদার এবং কালী এবং মা রূপে এরকম একটা কিছু আছে স্বামী আর কি বলছে শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে একটি সর্বব্যাপী শক্তিকে বিশ্বাস করা মাতৃরূপণী শক্তি এবং প্রতিটি নারী মুক্তির মধ্যে সেই শক্তির বিশেষ প্রকাশ এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হওয়া অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মণ টু দ্যাট দেয়ার ইজ নাথিং বাট ব্রহ্মণ ইভেন বাট ইউ সি ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট আমি দুটোই বিশ্বাস করি একটি নারী শক্তি রয়েছে যে নিজেকে মা বলে ভাবে আবার আমি ব্রহ্মকেও বিশ্বাস করি এবং ব্যাপারটা কিন্তু প্রকৃতপক্ষে এটাই মাতৃশক্তিও আছে ব্রহ্ম ব্রহ্মও আছে বিশুদ্ধ ব্রহ্ম এবং দুটি অভেদ এটাই বলবেন হয়তো ইটস দি

আবার নানা দেবদেবী হচ্ছে সেটিও ব্রহ্ম সেটিও কালী অ্যান্ড সো ইউ সি আই বিলিভ ইন ব্রহ্মণ আমি ব্রহ্মে বিশ্বাস করি ব্রহ্মেও বিশ্বাস করেন কালীতেও বিশ্বাস করেন অ্যান্ড দি গডস অ্যান্ড নট ইন নাথিং এলস বাট হাউ হি টর্মেন্টস মি সামটাইমস এই মা কালী আমাকে কী যে জ্বালাতন করে মাঝে মাঝে অত্যাচার করে তখন আমি কি করি জানো খুব মজার ব্যাপার মানে সুন্দর একটা এত ইনটিমেট একটা অ্যান্ড দেন আই গো টু হার সামটাইমস তখন আমি মায়ের কাছে গিয়ে বলি If you do not give me so and so tomorrow, I'll throw থ্রো ইউ ওভার অ্যান্ড Chaitanya. চৈতন্য যদি তুমি আমাকে কালকের মধ্যে এই না দাও আমি তোমাকে একদম ফেলে দেবো ফেলে দেবো মানে তোমার কথা আর বলবো না মায়ের কথা তোমার কথা বলবো না আমি শুধু বিশুদ্ধ চৈতন্য প্রচার করবো কেন তিনি দুটোই দুটোর জন্যই হুম দুটোকেই তিনি উপলব্ধি করেছেন এভাবে তিনি মাকে ভয় দেখান আর কী হয় অ্যান্ড দ্যাট থিংস অলওয়েজ কাম সেই ভয় দেখালেই মার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেন তারপরে বলছেন বাট দিস থিংস মাস্ট নেভার বি টোল্ড টু এনি ওয়ান মাইন্ড দ্যাট কিন্তু তুমি কখনো এই কথা কাউকে বলো না নেভার শেষ আমি গোয়িং আবে কখনো বলো না ঠিক আছে আপনারা সবাই আমার শ্রদ্ধা নমস্কার